watching Peace TV, the solution for humanity. কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা। বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিন, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। হলো এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে, কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেইন চিন্তা করে, হৃদয় না। এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিস সালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত। কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এমন কোনো আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? যখন কোনো মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে, ইসলামে গর্ভপাত নিষিদ্ধ, কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে, অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে, আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম, আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে, 40 দিনের আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না। ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি, এটা কি ঠিক নাকি ভুল? পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারি, আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? বোন একটা প্রশ্ন করেছেন, কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা, বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে, আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক, এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটার 4টা অর্থ আছে। একটা অর্থ হলো একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটার দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটার তৃতীয় অর্থ সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা, আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে সূরা তুরের 35 নম্বর আয়াতে, প্রশ্ন করা হচ্ছে তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি? খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না, মানুষ কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়নি। কোরআন একবার প্রশ্ন করছে তোমরা নিজেরাই কি স্রষ্টা, আমরা কি সৃষ্টিকর্তা? আমরা ভালো করেই জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না, যদি সেটাই করতে পারত তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে তুলত, যদি তার কোনো আত্মীয় মারা যেত তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত। মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না, এমনকি একটি মাছি কেউ না, মানুষ তো দূরের কথা। এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না, ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি, ওভারি, এগুলোর কারণে বংশবিস্তার হয়। যদি বলেন যে টেস্টিস, ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয়, তাহলে আপনাদের পূর্বপুরুষরাও আসবেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ, এদেরও অবদান রয়েছে, তাহলে এর উত্তর হবে না। কোরআনের পরে প্রশ্ন করছে সূরা ওয়াকিয়ার 58 নম্বর এবং 59 নম্বর
আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছো তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আর এটাই স্বাভাবিক। কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না। কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করেই হয়ে গেছে, আমরা হঠাৎ করেই সৃষ্টি হয়েছি, প্রকৃতি প্রাকৃতিক বস্তু, আমরা হঠাৎ করে সৃষ্টি হয়েছি। আসলে আমরা বৈজ্ঞানিকভাবে দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না। প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অণু। যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই প্রোটিনের অণুর মধ্যে পাঁচটা উপাদান থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর সালফার। এছাড়া একটা অণু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয়। এখানে একটা অণুর পাঁচটা উপাদান আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফার। হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। আর পৃথিবীতে আনুমানিকভাবে 92টি স্বাধীন উপাদান। এখন এই 92টি উপাদানের মধ্যে পাঁচটা মিলে একটি অণু গঠন করবে, আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে, এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অণু। এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন। তার মতে এই সম্ভাবনা হলো 1/10^160। এই 1/10^160 সমান কত জানেন? যদি আমি বলি 1/10^2, 10^2 মানে 100, 2 0, 1/100, এখানে সম্ভাবনা 1%। যদি আমি বলি 1/10^3, তার মানে 1/1000, সেটা 0.1%। যদি আমি বলি 1/10^4, তার মানে 1/10,000, অর্থাৎ 0.01%। তাহলে যখন হিসাব করবেন 1/10^160, তার মানে 0.00000, প্রথমে 157 তারপর 1। আর অঙ্কের থিওরি বলে যদি কোনো সংখ্যা 1/10^50 হয় তখন তাকে শূন্য বলা হয়। এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা অণু নিয়ে আর যে উপাদানগুলো দরকার একটা প্রোটিনের অণু তৈরি করতে, সেটার হিসাব করেছেন আরেকজন, চার্লস গাই, যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড়। লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অণু তৈরি করতে। আর এখানে চার্লস গাই প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন, এখন মাত্র একটা প্রোটিনের অণু তৈরি করতে সময় লাগবে 10^263 বছর। এটা কত বড় জানেন? 1/0000/263। এই সময় লাগবে একটা প্রোটিনের অণু তৈরি করতে। আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অণু আছে? আর এছাড়াও কোষের মধ্যে কতগুলো অন্যান্য অণু আছে? আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে? যখন কোনো শিশু জন্মায় তখন তার শরীরে 600 কোটিরও বেশি কোষ থাকে। ডাক্তাররা এটা বলে থাকেন 600 কোটি। একটা প্রোটিনের অণু তৈরি হওয়ার সম্ভাবনা 1/10^160, আর এখানে সময় লাগবে 10^263 বছর। তাহলে 600 কোটি কোষ একটা শিশুর জন্য, চিন্তা করেন। আর কতজন মহিলা গর্ভবতী? একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী। আর সময় লাগে মাত্র 9 মাস। হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা 0, 0, 0, কোনো সম্ভাবনাই নেই। এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না, অবশ্যই কেউ একজন সব কিছু তৈরি করছেন। বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে, কোন অতিপ্রাকৃত শক্তি। তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আশফাক, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়ে। ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী? আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা?
আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি হয়েছে, অনেক জায়গায়। সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। তারপর সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, আর সূরা হাদিদের 4 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এ কথার ব্যাপারে আমার আপত্তি নেই, আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো 9-12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে, তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন চার দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন যাহা ছিল ধূম্র বিশেষ। অতপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন দুই দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করেই, 2+4+2=8 দিন। কোরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলোর সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে সেখানেও করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে, কোরআন বলেছে আগে থেকেই যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক, এখানে প্রথম দুটো আয়াত মানে সূরা ফুসিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে দুই দিনে, তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে, আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে চার দিনে। তাহলে বলা হচ্ছে দুই দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে চার দিনে, সব মিলিয়ে ছয় দিন। তারপর 11 নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর তিনটা আলাদা অর্থ আছে, একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর, আকাশমণ্ডলী সৃষ্টি হলো দুই দিনে, অর্থাৎ 2+4+2=8 দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আবদুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনের সৃষ্টি হলো একই সাথে, আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে দুই দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা, তিনি একথা বললেন যে আমার কোম্পানি একটা দশতলা বাড়ি বানিয়েছে, একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে, মোট 6 মাস সময়। এরপর কোনো একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন, বেসমেন্ট তৈরি করতে 2 মাস লেগেছে, আর পরের 4 মাসে দশতলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি 2 মাসের মধ্যে। এটা সম্ভব? কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় 6 মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের 9-12 নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে দুই দিনে। এটা পরস্পর বিরোধী নয়। আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর, কথাটা বিজ্ঞানসম্মত হয় না, কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত, এটা পরস্পর বিরোধী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমণ্ডলী, তবে দুর্ভাগ্যজনকভাবে
আব্দুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন। তারপর আর কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন, তারপর আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আকাশমণ্ডলী, তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে, যদি অনুবাদ করেন একই সাথে তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়। কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে, আর সেজন্যই কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম, সবশেষে আমি পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম। আমি ফারজানা মোল্লা, আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমো সাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে, কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া। অর্থাৎ থিওরি অফ এভলিউশন, চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো। বোন, আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট, সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস, তার জাহাজটার নাম ছিল HMS বিগল, আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোঁটাখুঁটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না, আপনি ওই শব্দটাই বললেন, আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন, এখানে অনেক ফাঁক আছে, তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত, তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে, আমরাই ঠাট্টা করে থাকি। এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি, কারণটা জানেন, আমি স্কুলে ডারউইনের থিওরি পড়েছি, এমনকি এখনো পড়ানো হয়। এখানে কারণটা কি বলতে পারেন? এখানে কারণটা হলো আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন, চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে, আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল, গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন? কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন, তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল, বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না, আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু, তাই সব বিজ্ঞানী, তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়, তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি, চার প্রকার হোমিনিড, বিজ্ঞান আমাদের বলে হোমিনিড চার প্রকার, প্রথমটা হলো লুসি, এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে, তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে, তারপর আসলো নিয়ান্ডারথাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40 হাজার বছর আগে, তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন। এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন
এটা একেবারে অসম্ভব। শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য। তিনি একটা বই লিখেছিলেন, দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হোয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাদর থেকে। যদি আপনারা স্যার সেলসবেরির নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক। যদি হোয়াইট মিটের নাম শোনেন, স্যার হোয়াইট মিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন, তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি, আজকের দিনেও এটা স্কুলে পড়ানো হয়। কেন সেটা আমি আগে বলেছি, মিডিয়া তাদের হাতে। এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা, নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে। যেমন অ্যামিবা নিজেকে প্যারামিশিয়ায় বদলে ফেলে। কোরআনে কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনে কথা বলে না। যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিংয়ের কথা বলে। হ্যান্সিস ক্রেগের মত অনুযায়ী, যিনি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়। যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ, সেটা দিয়েই বাদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি, আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে, একটা ডিএনএ। এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়। আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব, আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন? কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি, অপেক্ষা করুন প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হলো। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়, আমরা মানুষরা বাদর থেকে আসেনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না। তবে এটা শুধু থিওরি, এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে। সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম ভাই জাকির, আমার নাম মালিকা মোহাম্মদ ইসলাম। আমার প্রশ্নটা হলো, এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? বোন আপনি প্রশ্ন করেছেন, পবিত্র কোরআনের আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? আপনি পবিত্র কোরআনের যে আয়াতের কথা বলেছেন, সেটা হলো সূরা হাদিদের 25 নম্বর আয়াত। এখানে লোহার কথা বলা হয়েছে। 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে লৌহ দিয়েছেন, যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি এবং রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আঞ্জালা, এর অর্থ নিচে পাঠানো। এখন আঞ্জালা শব্দটাকে দুই ভাগে দেখা যায়। একটা হলো আল্লাহ নিচে পাঠিয়েছেন, আল্লাহ প্রকাশ করেছেন। তাহলে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, আর লোহাতে রয়েছে প্রচণ্ড শক্তি, এতে মানুষের জন্য অনেক কল্যাণও রয়েছে। আল্লাহ এটা প্রকাশ করেছেন যে লোহাতে রয়েছে প্রচণ্ড শক্তি আর বহুবিধ কল্যাণ। আমরা এখন জানি যে লোহা হলো প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। লোহা থেকে ইস্পাত বানায়, আর ইস্পাত আর লোহা দিয়ে বানানো হয় অস্ত্র, যুদ্ধ অস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ইত্যাদি।
লোহা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসও বানানো হয়, যেমন ব্রিকলেয়ার, ইঞ্জিনিয়ারের বিভিন্ন যন্ত্রপাতি, আর্কিটেক্টের যন্ত্রপাতি, বিভিন্ন রকম ছুরি, কাঁটা, চামচ ইত্যাদি। তাহলে প্রথম অর্থটা ধরলে দাঁড়াবে, আল্লাহ প্রকাশ করেছেন যে লোহায় রয়েছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য কল্যাণ। অন্য কথায় যদি আয়াতটার শব্দার্থ ধরেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন আকাশ থেকে নিচে পাঠিয়েছেন, এই আয়াতটা দেখানো হয়েছিল প্রফেসর আর্মস্ট্রংকে। এ সম্পর্কে তার মতামত কি, যখন সূরা হাদিদের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে লোহা পাঠানো হয়েছে, তখন তিনি বললেন যে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপাদান এই মহাবিশ্বে তৈরি হয়। আর তারা বলেছেন যে লোহার একটা অণু তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা এত বিশাল যে এই পুরো সৌরজগতের শক্তিতেও সেটা সম্ভব না। একটা হিসাব করা হয়েছে যে সূর্যের যে শক্তি তার 4 গুণ শক্তি লাগবে লোহার একটা অণু তৈরি করতে, চাঁদের শক্তি লাগবে, নক্ষত্র, সূর্য আর এর পাশাপাশি গ্রহগুলোর শক্তি, শুধুমাত্র এই সৌরজগতের যাবতীয় শক্তি, চাঁদের শক্তি, সূর্যের শক্তি, এই সব শক্তি একসাথে মিলিয়েও লোহার একটা অণু তৈরি করা যাবে না। বিজ্ঞান এখন আমাদের বলে যে লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে, অর্থাৎ কোরআনের এই আয়াতের শব্দগত অর্থ যদি ধরেন যে লোহা এই পৃথিবীতে এসেছে আকাশ থেকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সামী, আমি স্টুডেন্ট। কোরআনে বলা হয়েছে যে অবিশ্বাসীদের হৃদয় বন্ধ করা আছে, কিন্তু বিজ্ঞান আমাদের বলে মানুষের ব্রেইন চিন্তা করে, হৃদয় না। এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে, হৃৎপিণ্ড না। আমিও একমত। তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে? আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয়, সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কাল্ব। এই আরবি শব্দ কাল্বের 2টো অর্থ আছে, একটা হলো হৃদয় আরেকটা হলো বুদ্ধিমত্তা। তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন, এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে হৃদয়কে নয়। তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আমি মেনে নিলাম যে কাল্ব মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে, কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে, তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন? সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল, সূরা হাজের 46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয় বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ। তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয়, তাহাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ। বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে হৃদয় দেখতে পারে না, তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক? এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে, বুদ্ধিমত্তা হবে না। তখন তাকে বললাম, আমি মানছি যে শব্দটার আসলে 2টো অর্থ আছে, তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর। সদর শব্দটার আবার 2টো অর্থ আছে, একটা হলো বুক আর একটা হলো কেন্দ্র। দেখেন যেভাবে আমরা হেড অফ ইনস্টিটিউশনকে বলি সদর অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ একটা কেন্দ্র। আপনার পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র, পাকিস্তানে বলে সদর, অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর, পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্র। সদরের আরেকটা অর্থ কেন্দ্র। তাহলে সঠিক অনুবাদটা হলো, বস্তুত চক্ষু অন্ধ নয় বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা রহিয়াছে কেন্দ্রে বুদ্ধিমত্তাই অন্ধ। যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রব্বিশ রাহলি সাদরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয়, এখানে বক্ষ আবার কি করবে, এর অর্থ হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, এবং আমার কর্ম সহজ করিয়া দাও, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আপনারা হয়তো জানেন মুসা আলাইহিসসালাম তোতলা ছিলেন, হয়তো এটাও জানেন, সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এমনকি আমিও একজন তোতলা, ছোটবেলায় আমিও তোতলা ছিলাম।
তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাব্বি শরহলি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমি সাহায্য চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখের তোতলা আমি বন্ধ করে দাও। এমনকি এখনো যখন আমি স্টেজে কথা বলি না আমি তখনও তোতলাই, এখানে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, রাব্বি শরহলি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, আমার শ্রোতাদের সাথে আমার, যাতে তারা আমাকে বুঝতে পারে। তাই বৈজ্ঞানিকভাবে আপনারা যদি সূরা হাজারের আয়াতটা দেখেন, সূরা হাজার 46 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে তাদের চোখ অন্ধ নয়, আসলে তাদের বুদ্ধিমত্তা যেটা রয়েছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ, কারণ তারা অন্ধ নয়, অবিশ্বাসীরা দেখতে পায়, তাদের অন্ধ বলাটা অবৈজ্ঞানিক। পবিত্র কোরআনের সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তারা বধি, মুখ ও অন্ধ, সুতরাং তারা নির্দেশিত পথে ফিরিবে না। বৈজ্ঞানিক কোরআন ঠিকই বলছে, তারা দেখতে পায়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম কলিম শাহ, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে। কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে, আর আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিসসালাম, এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিসসালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে ঈসা আলাইহিসসালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন, পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। ভাই আমি আগেও বলেছি, অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাকে আমরা মানুষরা ব্যাখ্যা দিতে পারি না। এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোনো অতি প্রাকৃত শক্তি, আমাদের সৃষ্টিকর্তা। যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিনে আমরা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না, অতীতে যেতে পারবো না। কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী এবং রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে এসেছিলেন, তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেই অলৌকিক ঘটনাও ছিল নির্দিষ্ট সময়ের জন্য, আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট। এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন কোনো রকম বাবা ছাড়াই, অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না। কেন? কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই, কারণ সকল নবী রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে এসেছিলেন, তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন, চিরদিনের জন্য নয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি, পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য, আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য। তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন, এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায়, এটা চিরকালের জন্য অলৌকিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আরো কয়েকশো অলৌকিক ঘটনা দেখিয়েছেন, আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি, তবে এ নিয়ে গর্ব করি না, সেগুলো নিয়ে আমরা বড়াই করি না, আমরা গর্ব করি শুধু এটা নিয়ে, কারণ এই অলৌকিক গুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি। আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না, অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যীশু বাবা ছাড়াই জন্মেছে। তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি। আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে যারা জন্মায় কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটার একটা উদাহরণ হলো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয় সেটাকে কোনো পুরুষ মৌমাছি উর্বর করে না, রানী মৌমাছি অনেক ডিম পাড়ে, যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায়। স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয় সেগুলো পুরুষ উর্বর করে। তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের কোনো ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে। আমি জানি
যে এই ঘটনা নিচুস্তরের প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, উচ্চস্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই। এটা কে করেছেন? বিজ্ঞান আমাদের বলতে পারবে না, আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যিশু বাবা ছাড়াই জন্মেছেন। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, কালাতিল মালায়েকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালমাতিন ইসমাহুল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনাল মুকাররিন। স্মরণ করো যখন ফিরিস্তাগণ মরিয়মকে বলিল, আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসীহ, মরিয়াম তো নয়, যিনি এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম হইবেন, কাছাকাছি থাকবেন। এখানে আরো বলছে, তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন। মরিয়ম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হবে? তখন উত্তর এলো, ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম, আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও এটা করতে পারেন। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তার জন্য আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোনো বাবার ভূমিকা ছাড়া। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা, এটা অলৌকিক। আমি বলছি না যে যীশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন, এমন নয়, আমি আসলে জানি না, আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয় তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম জাবেদ, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব। পবিত্র কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও একমত। কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ? ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে, আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। বৈজ্ঞানিকভাবে এই কথাটা কি প্রমাণ করা যায়, আর এই কথাটা কি পরস্পর বিরোধী? এক জায়গায় শুক্রবিন্দু আরেক জায়গায় বলা হচ্ছে মাটি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আমার লেকচারও বলেছি যে সূরা কিয়ামত 37 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে, আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা হাজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে, মাটির পৃথিবীতে। তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মানুষের শরীরে যে উপাদানগুলো আছে, মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান, এই সবগুলো উপাদানই আপনারা খুঁজে পাবেন মাটির পৃথিবীতে, পরিমাণ অল্প বা বেশি হতে পারে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, এটা কি পরস্পর বিরোধী যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলছে মাটি, এটা কি পরস্পর বিরোধী? এখন পরস্পর বিরোধী হলো যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায়, দুটো একসাথে সত্যি হতে পারে না। এখন কোরআনে শুধু একথাই বলে নাই যে মানুষ শুক্রাণু থেকে সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় বলছে মাটি থেকে। কোরআন আরো বলছে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে। তাহলে কি তিনটি পরস্পর বিরোধী? এখন আধুনিক বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে, শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাই, যে আমি বললাম এক কাপ চা বানাবো, আমার লাগবে পানি। আরেকবার আমি বললাম যে এক কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো, এটা পরস্পর বিরোধী না, আমার দুটোই লাগবে। যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে, যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে,
আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেওয়া হবে না। তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে, মাটি থেকে আর পানি থেকে। এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন। এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি। কন্ট্রাডিস্টিংশন মানে কোন বিষয় সম্পর্কে দু তিনটা বক্তব্য যেগুলো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না। যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ, তিনি দয়ালু, স্নেহশীল, এটা কন্ট্রাডিস্টিংশন। কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যে কথা বলেন আর সত্যি কথা বলেন, এটা হলো কন্ট্রাডিকশন। কারণ দুটোই উল্টো কথা। যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রাডিস্টিংশন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম সানিয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন প্রশ্ন হলো, আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এমন কোন আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কথা। আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যেমন ধরুন পবিত্র কোরআনে সূরা সুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এ দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে, আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে। এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে। কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি, বিভিন্ন গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছি, স্যাটেলাইট রয়েছে ইত্যাদি। আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে। আর এই সম্ভবত গত পরশুদিনের টাইমস অফ ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদে বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে, হয়তো কোনো ধূমকেতু পড়েছিল তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল, আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই, চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে, আমাদের তাতে কোনো সমস্যাই হবে না। বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে। তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে দু এক বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে, হতে পারে 50 বছর পরে। বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। কোনো কোনো বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে, কোনো বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে, কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে, কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে, অনেক মতবাদ। পবিত্র কোরআনেও কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়। থিওরি প্রতিষ্ঠিত সত্য নয়। যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা আহকাফের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ বলা হচ্ছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে এ কথা অনেকবার বলা হয়েছে, যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়িবে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1-3 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙ্গিয়া পড়িবে। পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে, এগুলোকে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যেমন ধরুন পবিত্র কোরআনে আরও আছে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেদিন আকাশমণ্ডলীকে গুটাইয়া ফেলিব, যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর,
যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞান এই ব্যাপারে কিছু জানে না। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআন মানুষের আত্মার কথা বলছে, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে। পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা, আত্মার কথা, ফেরেশতার কথা, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআনে মৃত্যুর পর জীবনের কথা আছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কোরআন বেহেস্তা দোজকের কথা বলছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন, অনেক বৈজ্ঞানিক কথা বললেন, আপনি কি জিনে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, পরকালের জীবনে বিশ্বাস করেন, এগুলো কি অযৌক্তিক নয়? আমি তখন বলবো না, এগুলো অযৌক্তিক নয়, এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে। আমি অন্ধভাবে বিশ্বাস করছি না, পরকালের জীবনে আত্মায় বেহেস্তার দোজকে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে। আমার যুক্তির ভিত্তি হলো এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে, এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে 80% কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক। পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার 80% কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো 100% সঠিক। বাকি 20% কথা প্রমাণিত হয়নি। কোরআনের কোনো কথার 0.001% মিথ্যে বলে প্রমাণিত হয়নি। যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন, তাহলে আল্লাহ তাআলার বাণী নয়। তাহলে এই 20% কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা জানি না। এখানে আমার যুক্তি বলে যদি 80% পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি 20% এখন অনিশ্চিত হয়ে থাকে, যেগুলোর মধ্যে 0.001% মিথ্যে প্রমাণিত হয়নি আমরা এখনো জানি না, আমার যুক্তি বলে যখন 80% সঠিক তখন বাকি 20% ইনশাআল্লাহ সঠিক হবে। এটা অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে বিশ্বাস। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই, যখন কোনো মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে ইসলামে গর্ভপাত নিষিদ্ধ, কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম, আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে 40 দিনের আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না, ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি, এটা কি ঠিক নাকি ভুল? ভাই আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটনা হয় কিন্তু পবিত্র কোরআনে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি, এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে। পবিত্র কোরআনে গর্ভপাত নিয়ে বলা হয়েছে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এছাড়াও সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না, কারণ উহাদিগকে আমিই রিজিক দেই এবং তোমাদিগকেও দেই, নিশ্চয়ই উহাদিগকে হত্যা করা মহাপাপ। তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে, যেমন ধরুন শুকরের মাংস হারাম, অ্যালকোহল হারাম, মৃত পশুর মাংস হারাম। তবে একই সাথে কোরআন বলছে 4টি আলাদা জায়গায়, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল, যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন। ধরুন অনাহারে মারা যাচ্ছেন, শুকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই, তখন সেটাই হালাল হয়ে যাবে, সেটাই হালাল, তবে সেটা তখনকার জন্যই, পরে আর সেটা খেতে পারবেন না। আপনি কোনো জঙ্গলে গেলেন, সেখানে শুকরই হলো একমাত্র খাদ্য, অথবা মরুভূমিতে শুধুমাত্র সেই সময়টার জন্য শুকর খাওয়া হালাল, আপনি যদি শহরে ফিরে আসেন তখন ওটা আবার হারাম। একইভাবে গর্ভপাত শুধুমাত্র সন্তান চান না এই জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ, কিন্তু এতে যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে সেক্ষেত্রে এটার অনুমতি আছে, কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান। সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি। আমি জানি যে কিছু ব্যক্তি এভাবে বলেন 40 দিনের পর গর্ভপাত করা যাবে না, 40 দিনের আগে এটা করা যাবে। কোরআন এখানে খুবই পরিষ্কারভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে অনিচ্ছাকৃত ভাবে, যদি আল্লাহ তাআলা নির্দেশ অমান্য করেন এটা নিষিদ্ধ নয়। যদি ডাক্তার বলে যে আপনার হার্টে সমস্যা আছে
আর প্রসব যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে, মা তাহলে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত। কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না। সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ, তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি। সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না। তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে, ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে। যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে সেটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।